আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও একটি উৎকৃষ্ট মানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও তাদের জন্য যারা কৌশলী পুরুষ তাদের জন্য আজকের ভিডিও তাদের জন্য যারা নারী মহলে কৌশল অবলম্বন করে চলে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালির নতুন নতুন চিকিৎসা পেতে আমাদের সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না যারা নারী মহলে কৌশল অবলম্বন করে চলে অনেক পুরুষ রয়েছে স্ত্রীর সাথে সহবাসের সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে চলে খুবই ধীর গতিতে চলে যেন বীর্যটা দ্রুত বেরিয়ে না যায় আবার যদি স্ত্রী নিচ থেকে নড়াচড়া করে ঠাস করে বীর্যটা বেরিয়ে যায় এভাবে জীবন জীবনযাপন করা কখনোই সম্ভব নয় তো বন্ধুরা এটি ধ্বজভঙ্গের লক্ষণ এটি দুর্বলতা লক্ষণ তো বন্ধুরা এই ধ্বজভঙ্গ দুর্বলতা যা থাকে সে কখনোই মেলামেশায় সময় পাবে না টাইম পাবে না এটা পুরুষ জীবনের মারাত্মক একটি ক্ষতিকারক একটি রোগ এবং এটি অপমানজনক রোগ তো বন্ধুরা এই গাছটি সেবন করলে এই গাছটি সেবন করলে পুরুষ একজন বীর পুরুষ হতে পারবে তো বন্ধুরা এই গাছটির নাম বিলাই অনেকে বলে হাঁসড়ি তবে আমাদের অঞ্চলে এটিকে বিলাই হাঁসড়ি বলে গাছটির গায়ে কাঁটা রয়েছে পাতাগুলো দেখতে ঠিক লেবু পাতার মতো তো বন্ধুরা গাছটি সুন্দর করে চিনে রাখুন যেন পরবর্তী পর্যায়ে চিনতে কষ্ট না হয় তো বন্ধুরা এই বিলাই অনেক অনেক কাল থেকে এই চিকিৎসাটা হয়ে আসতেছে এবং আমাদের পূর্বপুরুষরাও এটা করেছে এবং হয়তোবা অনেকে ভিডিও দেখে বুঝতে পেরে গেছে এই গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ এই গাছটি অত্যন্ত শক্তিশালী গাছ এই গাছটি যদি সেবন করতে পারেন এই গাছটি যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটুকু অতি সহজেই অতি সহজেই একেবারে স্থায়ীভাবে সেরে যাবে অত্যন্ত শক্তিশালী একটি গাছ তো বন্ধুরা নদীর বাহাদুরি পানি মেয়ের বাহাদুরি পুরুষ আর পুরুষের বাহাদুরি মর্দানি শক্তি কোন পুরুষের যদি মরদানি শক্তি না থাকে তার সংসার জীবনে সমাজ জীবনে চার পয়সারও দাম নাই। তো বন্ধুরা লক্ষ লক্ষ টাকা থাকতে পারে কিন্তু পুরুষের মর্দানি শক্তি সঠিক পরিমাণে না থাকে তার নারী মহলে চার পয়সারও দাম নাই। তো বন্ধুরা এই গাছের মূলটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ যেটি সেবন করলেই বুঝতে পারবেন যে যেই মূলটি কতটা শক্তিশালী তো বন্ধুরা আমি যাদেরকে বলেছি তারা সবাই ফল পেয়েছে এবং খুবই ভালো ফল পেয়েছে আমাকে পরবর্তী পর্যায়ে এসে বলেছে হেকিম সাহেব এই গাছটি অত্যন্ত ভালো আপনি খাইতে বলেছিলেন রেজাল্ট অনেক ভালো তো বন্ধুরা এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন আপনাকে নারী মলে কোনো কৌশল অবলম্বন করতে হবে না আপনি ঘন্টা ঘন্টা মেলামেশা করতে পারবেন ঘন্টা ঘন্টা আপনি নারীকে সময় দিতে পারবেন তো বন্ধুরা এই গাছের শিকুন নিবেন এক মোট পরিমাণ একুশটি গোলমরিচ সাত চাকা আদা এবং এক চামচ মকর ধস একত্রে পাটাই পিষে একুশটি বটিকা বানিয়ে নেবেন মারবেল সমান বটিকা বানিয়ে নেবেন প্রতিদিন রাতে খাবার আগে একটি করে ঠান্ডা পানি দিয়ে সেবন করবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা যদি থেকে থাকে ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা নারী কোথাও হাঁটতে চায় না এক জায়গায় হাঁটতে চায় যেটি পরাজয় বরণ করে আনন্দ পায় তার নাম সহবাস তো বন্ধুরা ঘণ্টা ঘন্টা মিলন করতে হলে এই গাছটি আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা ভালো থাকেন আবার দেখা হবে আগামী ভিডিওতে